বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা শ্রীলঙ্কার স্থানীয় সংবাদ মাধ্যমে গতকালই খবর প্রকাশিত হয়েছিল দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসাকে পদত্যাগ করার অনুরোধ করেছেন কিন্তু মাহিন্দা রাজাপাক্সা তখন ওই খবর প্রত্যাখ্যান করেছিলেন আর ঠিক একদিন পর আটাত্তর বছর বয়সী প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র জমা দিলেন শ্রীলঙ্কার গত মাস থেকে সরকার বিরোধী বিক্ষোভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে রাজধানীর কলম্বোতে বিক্ষোভকারীদের সাথে রাজাপাক্সা ভাইদের সমর্থকদের সহিংস সংঘর্ষের পর পুরো দেশ জুড়ে কারফিউ জারি করা হয় তবে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণায় এই বিক্ষোভ শান্ত হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে কি কারণে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে বিক্ষোভকারীরা আমি পঁচিশ দিন ধরে এখানে বিক্ষোভ করছি কারণ এটা প্রয়োজন নয়তো নিজেকে অপরাধী মনে হতো এটা আমার প্রজন্ম আমার দেশ ও জাতির জন্য প্রয়োজন এটা আমাদের শেষ সুযোগ সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা আর সেখানে তরুণ প্রজন্মের উপস্থিতি চোখে পড়ার মতো নজিরবিহীন অর্থনৈতিক দুরবস্থার জন্য প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা ও তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসার পদত্যাগের দাবিতে এক মাস ধরে বিক্ষোভ করছে দেশটির হাজার হাজার মানুষ শুধু শিক্ষিত তরুণরা নয় দেশটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় অভিভাবকেরাও তাই তারাও জড় হয়েছেন এই বিক্ষোভে নিশান নানায়ককারা গল ফেসে বিক্ষোভ করছেন গত চব্বিশ দিন ধরে সঙ্গে আছেন তার মেয়ে নিকোলা বাবা হিসেবে আমি তার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত নতুন এই প্রজন্মকে নিয়ে আমাদের কত পরিকল্পনা কিন্তু দুর্ভাগ্য এখন দেশের কোনো ভবিষ্যতই দেখতে পাচ্ছি না এই পরিস্থিতি সামলানোর কোনো ভাষা বা কোনো দক্ষতাই নাই আমাদের রাজনীতিবিদদের আমাদের দেশের অনেক সম্ভাবনা রয়েছে সাত মাস আগেও আমি হয়তো বলতাম এখানে আমার ভবিষ্যৎ আছে কিন্তু এখন তো আমি কোনো দেখছি না খাদ্য জ্বালানি সহ মানুষের মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে দেশটি সরকার হটাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাস্তায় নেমে বিক্ষোভ করছে ক্ষুব্ধ জনতা বৌদ্ধ ভিক্ষু পুরোহিত মুসলিম সবাই সরকার বিরোধী আন্দোলনে সোচ্চার এদিকে বিক্ষোভ দমাতে সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে তবু দমছে না প্রতিবাদকারীরা তাদের বিক্ষোভের অন্যতম স্থান হয়ে উঠেছে কলম্বোর গলফেস সরকার পতনের দাবির পাশাপাশি জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবিও জানাচ্ছেন তারা দু সালে ইস্টারের সময় ইসলামী একটি জঙ্গি সংগঠনের সন্ত্রাসী হামলার পর মাথা দেওয়া কট্টর সিংহলি জাতীয়তাবাদী চেতন ভর করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নির্বাচনে জিতেছিলেন গোটাবায়া রাজা রাজাপাক্সা কিন্তু এখন তার সমর্থন তলানিতে ঠেকেছে যারা তিন বছর আগে তাকে ভোট দিয়েছিলেন কঠিন অর্থনৈতিক সংকটে পড়ে তারাও এখন তার পদত্যাগের জন্য মরিয়া অর্থনৈতিক অব্যবস্থাপনা ছাড়াও রাজাপাক্সা সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা ও বর্ণবাদের ব্যাপক অভিযোগ রয়েছে সমালোচকেরা বলছেন মি রাজাপাক্সা তার রাজনৈতিক স্বার্থে শ্রীলঙ্কার দীর্ঘদিন ধরে চলা ধর্মীয় ও জাতিগত বিভেদ এবং উত্তেজনাকে আরও উস্কে দিয়েছেন এটাকে আমি সরকার বলি না এটা ডাকাত খুনিদের শাসিত সরকার ব্যবস্থা তারা চাইছে জনগণ যেন আরও বেশি ক্ষিপ্ত ও সহিংস হয়ে ওঠে মানুষ কিন্তু এখানে গত কয়েক সপ্তাহ ধরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছে সরকার বিরোধী এই বিক্ষোভ শুরুর পর রবিবার প্রথম জনসমক্ষে বের হন মাহিন্দা রাজাপাক্সা একটি বৌদ্ধ মন্দির পরিদর্শনে যান তিনি আর তার চলার রাস্তাতেই বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিল প্রধানমন্ত্রী তুমি পদত্যাগ করলে আমরা তোমার পূজা করব। বিক্ষোভের মধ্যেই প্রধানমন্ত্রীর গাড়ি বহর যাওয়ার জন্য সশস্ত্র স্পেশাল টাস্ক ফোর্স মোতায়েন করা হয়েছিল কর্মকর্তারা জানিয়েছেন ফেরার সময় তিনি হেলিকপ্টারে ফিরেছেন কারণ দেশের অনেক রাস্তায় বিক্ষোভের কারণে বন্ধ ছিল দেশটির বর্তমান সরকার হঠাতে মরিয়া বিক্ষোভকারীরা আমি আশা করি পরবর্তী পার্লামেন্ট হবে তরুণদের পার্লামেন্ট যেখানে নতুন নতুন সব চিন্তাভাবনা আসবে যা আমার দেশের ভবিষ্যৎকে সমৃদ্ধ করে তুলবে